বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ছিলেন একজন শিক্ষক, যিনি ভোর 5টায় 1 ঘন্টা করে ফ্রি টিউশন করাতেন। কিন্তু শর্ত ছিল, যারা ওই সাত সকালে গোসল করে পরিপাটি হয়ে আসবে তাদেরকে শুধুমাত্র পড়াবেন। তাই কালাম নামে ছোট্ট ছেলেটি ভোর 3টের সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিত। অন্য সব ভাই বোনদের জন্য মা শুধু রাখতেন ভাত, কিন্তু ছোট ছেলেটির জন্য করতেন কয়েকটা বাড়তি রুটি। ভোর 3টেই উঠে পড়তে যাবে ছেলেটা, তখন যদি খিদে পায়। শুধু তাই নয়, দিন আনি দিন খায়ের সংসারে নামমাত্র পুঁজি থেকে কিনতেন বাড়তি কেরোসিন। কত রাত পর্যন্ত ছেলেটা পড়াশোনা করবে কে জানে, লেখাপড়া শিখেই যে এই ছেলে অনেক দূর যাবে ঠিক জানতেন মা। স্বপ্ন দেখতেন তাদের বাড়ির খুব কাছেই যে রয়েছে বঙ্গোপসাগর, সেই বিশাল সমুদ্র ছাড়িয়ে যাবে তার ছেলের নাম ডাক। মায়ের সেই স্বপ্ন সত্যি করেছিলেন কালাম, তবে রাস্তাটা অতটা সহজ ছিল না। 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ু রামেশ্বরমে এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী। স্কুলে পড়ার সময় থেকেই রোজগারের তাগিদে খবরের কাগজ বিক্রি করতেন কালাম, আর বিক্রি করতে করতেই পড়া হয়ে যেত সমস্ত খবর। তাদের ছোট্ট একটা নৌকা ছিল, সেটা দিয়ে পুণ্যার্থীদের রামেশ্বরমের মন্দির দর্শন করাতেন তার বাবা। যতক্ষণ পুণ্যার্থীরা মন্দির দর্শন করে ফিরে না আসতেন, ততক্ষণ পড়ে নিতেন খানিকটা ক্লাসের বই। স্কুল পাশ করে কলেজে যাবার জন্য কালাম একটা বৃত্তি পান, ভর্তি হন তিরুচিয়া পল্লীর সেন্ট জোসেফ কলেজে। 1954 সালে সেখান থেকে পদার্থবিদ্যায় স্নাতক, তারপর ফের স্কলারশিপ নিয়ে চেন্নাই। কালামের বোন তার সমস্ত গয়না বন্ধক রেখে 1000 টাকা দেন কালামকে পড়াশোনার জন্য। কালাম পড়তে শুরু করেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। পড়া শেষে 2 জায়গা থেকে ডাক আসে ইন্টারভিউর জন্য, একটা DRDO আর অন্যটা এয়ারফোর্স থেকে। ছোটবেলা থেকে দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা ছিল কালামের, তাই স্বপ্ন দেখতেন ভারতীয় বিমান সেনার পরিচালক হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োগ করবেন। তাই কোনো চিন্তা না করে রাজি হয়ে গেলেন ইন্টারভিউর জন্য। 25 জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে, এবং কালামকে বাদে 8 জনকে সেনাবাহিনীতে যোগদানের জন্য বলা হয়েছিল। কালাম হয়েছিল 9ম, তাই আর সে যাত্রায় যুদ্ধবিমান চালক হয়ে ওঠা হলো না কালামের। হাতে ছিল দ্বিতীয় অপশন DRDO, জয়েন করলেন সেখানেই। যোগ দিলেন ডক্টর বিক্রম সারাভাইয়ের টিমে। ট্রেনিংয়ের জন্য একবারই শুধু বিদেশে গিয়েছিলেন, 1963 সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায়। কালামের প্রতিভায় অভিভূত হন নাসার বিজ্ঞানীরা। আমেরিকার তরফ থেকে বলা হয়, আপনি ভারতে ফিরে না গিয়ে নাসাতেই যোগ দিন, ভারতের 5 গুণ বেতন সহ আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু কালাম সমস্ত কিছু প্রত্যাখ্যান করে ভারতে চলে আসেন ভারত মায়ের সেবায় নিজেকে উৎসর্গ করতে। নিজের অদম্য চেষ্টায় তিনি হয়েছিলেন পরে ভারতের মিসাইল ম্যান। 1998 সালে পোখরান বিস্ফোরণ পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি। নাসা থেকে ফিরে এসে একদল নতুন বিজ্ঞানী শুরু করলেন মহাকাশ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা, যাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর APJ আব্দুল কালাম। শুরুতে কোনো বাজেট ছিল না সরকারের তরফ থেকে, নিকটস্থ সেন্ট মেরি চার্চেই চেয়ার টেবিল লাগিয়ে তারা শুরু করেন গবেষণার কাজ। নিকটস্থ গোশালাতেই তৈরি করলেন ল্যাবরেটরি, নিকটবর্তী সমুদ্র তটে তারা বানালেন রকেট লঞ্চ প্যাড। উৎক্ষেপণ করার জন্য রকেট এবং স্যাটেলাইটকে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি পর্যন্তও ছিল না, তাই রকেট এবং স্যাটেলাইটকে পার্ট পার্ট করে সাইকেল এবং গরুর গাড়িতে করে নিয়ে যেতেন আব্দুল কালামের মতো নাসা ফেরত বিজ্ঞানীরা। সত্যিই অদ্ভুত ছিল কালামের দেশভক্তি, তার মতো মহান ব্যক্তির দেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত। ভিডিওটির পরবর্তী অংশে যাবার আগে, আপনি যদি APJ কালামকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। 1979 সালে ভারতবর্ষ করতে যাচ্ছিল PSLV-র পরীক্ষামূলক উৎক্ষেপণ। PSLV অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, যার সাহায্যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়। গোটা দেশে তাকিয়েছিল সেই উৎক্ষেপণের দিকে, কিন্তু উৎক্ষেপণের কয়েক মুহূর্ত পরেই সেটা ধ্বংস হয়ে যায়, সম্পূর্ণ মিশন ফেল হয়। সারা দেশ থেকে চাপ আসতে থাকে কালামের উপর, কারণ তিনি ছিলেন ওই মিশনের ডিরেক্টর এবং প্রজেক্ট ডিরেক্টর। মিডিয়া প্রশ্নবাণে নিক্ষেপ করতে থাকে, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেশের এতগুলো টাকা ধ্বংস করার অধিকার আপনাকে কে দিয়েছে? কালাম খুব ঘাবড়ে যান। তখন চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান কালামের পক্ষ নিয়ে মিডিয়াকে জবাব দেন, একবার ফেল হয়েছে তাতে কি হয়েছে, আমার পুরো ভরসা আছে আব্দুল কালামের টিমের উপর, আমার বিশ্বাস তার আগামী 1 বছরের মধ্যে PSLV-3
আবার পুনরায় সফল উৎক্ষেপণ করবে। স্বস্তি ফিরে ফেলেন কালাম আর তার টিম পেল দ্বিগুণ মনোবল। কালাম তার টিমকে নিয়ে টানা এক বছর দিন রাত কাজ করে 1980 সালে সফলভাবে উৎক্ষেপণ করলেন PSLV-3। গোটা দেশ বাহবা জানাতে লাগলো আব্দুল কালামকে। এবার প্রফেসর ধাওয়ান কালামকে বললেন, এবার তুমি সফল, যাও মিডিয়াকে ফেস করো। অবাক হলেন কালাম, বললেন এটাই হলো একজন লিডারের প্রকৃত গুণ। যখন টিম ব্যর্থ হলো তখন সমস্ত দায়ভার নিজের উপর নিলেন, আবার যখন টিম সফল হলো ক্রেডিটটা পুরো টিমকেই দিলেন। আর তাতে এই দুজনের গুণে প্রভাবিত হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সফলতায় খুশি হয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বললেন, ডেকে পাঠান আব্দুল কালামকে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। প্রফেসর ধাওয়ান ফোন করলেন কালামকে, বললেন প্রাইম মিনিস্টার তোমার সঙ্গে দেখা করতে চায়। কালাম বললেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব কি করে, আমার তো ভালো পোশাকই নেই, চপ্পল পরে থাকি। তখন প্রফেসর ধাওয়ান আরও একটা দামি কথা বললেন, তোমার ভালো পোশাকের দরকার নেই, অলরেডি তুমি সফলতার পোশাক পরিধান করে আছো। কালাম গেলেন প্রধানমন্ত্রীর অফিসে, বাহবা জানালেন কালামকে ইন্দিরা গান্ধী। বললেন, আপনি এখন ভারতবর্ষের জন্য মিসাইল বানাবেন, আমাদের প্রতিবেশী দেশগুলি আগে থেকেই মিসাইল বানানোর কাজ শুরু করে দিয়েছে, চীন ক্ষেপণাস্ত্র বানিয়ে পাকিস্তানকে সরবরাহ করছে। এমন সময় প্রধানমন্ত্রীর অফিসে উপস্থিত হলেন অটল বিহারী বাজপেয়ী। কালাম হাত মিলানোর জন্য হাতটা বাড়ালেন, কিন্তু বাজপেয়ী হাত মিলালেন না, তিনি আব্দুল কালামকে বুকে জড়িয়ে ধরলেন। ইন্দিরা গান্ধী হেসে বলে উঠলেন, অটলবাবু সাবধান, উনি কিন্তু মুসলিম পরিবারের ছেলে। অটলবাবু বললেন, তাতে কি হয়েছে, উনি ভারতবর্ষের একজন নাগরিক এবং একজন মহান বিজ্ঞানী। কালাম একটু হাসলেন। ডাক্তার APJ আব্দুল কালাম আত্মনিয়োগ করলেন মিসাইল বানানোর কাজে। তারপর একে একে বানালেন অগ্নি, শূল, নাগ ইত্যাদি খতরনাক মিসাইল, যার দ্বারা ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রমণ করা সম্ভব। আর আব্দুল কালামের দৌলতে ভারতবর্ষ শক্তিশালী মিসাইলের নিরিখে পৌঁছে যায় পৃথিবীর ষষ্ঠ স্থানে। 2014 সালে ভারতবর্ষ থেকে কম খরচে অভিযান করে মহাকাশে পৌঁছে গেছে। আর মঙ্গল গ্রহ অভিযানে যে খরচ হয়েছিল তার খরচ হলিউডের একটি সিনেমার বাজেটের থেকেও কম। তাই তো পৃথিবীর উন্নত দেশগুলো যেমন আমেরিকা, রাশিয়া, নেদারল্যান্ড, ইসরায়েল, UAE-র মতো দেশগুলো ভারতের PSLV-র সাহায্যে তাদের স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে। 2017 সালে একটা রকেটের সাহায্যেই একসাথে পৃথিবীর বিভিন্ন দেশের 104টি স্যাটেলাইট স্থাপন করে ভারতবর্ষ রেকর্ড গড়ে। আব্দুল কালাম রাষ্ট্রপতি হবার আগে ছিলেন DRDO-তে। মহাকাশ ও পরমাণু গবেষণায় তার অবদানের জন্য পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্নে সম্মানিত করা হয়েছিল আব্দুল কালামকে। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন APJ আব্দুল কালাম। রাষ্ট্রপতি ভবনে ছিলেন 2007 সাল পর্যন্ত। তার সময় রাষ্ট্রপতি ভবনে দরজা সর্বদা জনসাধারণের জন্য খোলা থাকত, বিশেষ করে বাচ্চাদের জন্য। ছেলে বুড়ো বিজ্ঞানী সকলের জন্যই তিনি ছিলেন সর্বসাধারণের রাষ্ট্রপতি। একবার পরিবারের সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে। যেহেতু তারা অনেক ভাই বোন ছিলেন, তাই তাদের ছেলে মেয়ে সহ মোট 52 জন আসেন রাষ্ট্রপতি ভবনে। 8 দিন ছিলেন তারা সেখানে। প্রাইভেট বাসে করে তাদের দিল্লি ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেন আব্দুল কালাম, কিন্তু এক কাপ চা থেকে শুরু করে সমস্ত খরচের হিসাব রাখেন তিনি। এবং তারা যাওয়ার পর অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে হিসাব কষিয়ে মোট 3,52,000 টাকা নিজের বেতন থেকে সরকারি কোষাগারে ফেরত দেন। আব্দুল কালামের কথা, রাষ্ট্রপতি ভবন শুধু রাষ্ট্রপতির দায়িত্ব নেবে, তার আত্মীয় স্বজনদের নয়। সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অত্যন্ত সাদামাটা জীবন কাটাতেন কালাম। অন্য রাষ্ট্রপতিরা যখন রাষ্ট্রপতি ভবনে ঢোকেন তখন ট্রাক ভর্তি করে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঢোকেন, আবার যখন বেরোন তখন ডাবল ট্রাক ভর্তি করে বেরোন। কিন্তু কালাম রাষ্ট্রপতি হওয়ার পর শুধুমাত্র 2 স্যুটকেস নিয়ে রাষ্ট্রপতি ভবনে ঢোকেন, আবার রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার পর সেই 2 স্যুটকেস নিয়েই বেরিয়ে যান। রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার ফিরে যান পড়ালেখার জগতে। তখন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসেবে নিয়মিত পড়াতেন। এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর তার সম্পদ হিসেবে পাওয়া যায় রামেশ্বরমে বাবার তৈরি সেই পুরনো বাড়ি, 5,000টি বই, একটি বীণা যেটি তিনি বাঁচাতে খুব ভালোবাসতেন, 4টি স্যুটকেস যার 2টোই ছিল DRDO-র, 4টি প্যান্ট, 2 জোড়া জুতো,
একটি গীতা, একটি সিডি প্লেয়ার, যাতে তিনি ভজন শুনতেন। ধর্মের গোড়ামি এড়িয়ে চলতেন কালামের বাবা মা। ছোটবেলা থেকে মুক্তমনা ছিলেন আব্দুলও। গড়গড় করে মুখস্থ বলতে পারতেন গীতা এবং কোরআন শরীফ। তবে শুধু বইয়ে ডুবে থাকতেন না তিনি, কোথাও যাওয়ার আগেই পকেট থেকে বের করে ফেলতেন সেই ছোট্ট চিরুনি। নামজাদা হেয়ার স্টাইলিস্টের কল্যাণে তৈরি হয়েছিল তার নিজস্ব চুলের ছাট। আর সবসময় বলতেন লেখাপড়ার কোনো বিকল্প হয় না। স্কুল পড়ুয়াদের বারবার বলেছেন নিজের ভবিষ্যৎ কারিগর হতে গেলে মন দিয়ে পড়াশোনা করতে হবে। নিজের জীবনেও একথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি। তার সমস্ত কর্মজীবনে মাত্র দুদিন ছুটি নিয়েছিলেন কালাম, সেটা মায়ের মৃত্যুদিন আর বাবার মৃত্যুদিন। বলে গিয়েছিলেন, আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করো না, আমায় যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে মন দিয়ে কাজ করো সেদিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর কোনো মহান ব্যক্তির জীবনী দেখতে চাইলে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।